গুড মর্নিং মাই ডিয়ার টিচার্স আজকে একটা গুরুত্বপূর্ণ টপিকের ওপর ভিডিও আমি আপলোড করতে চলেছি এই টপিকটা নিয়ে অনেকেই আপনারা ভিডিও চাইছিলেন বাট আমি অনেকবারই ট্রাই করলাম সকাল থেকে কোনোভাবে এস এম এস পোর্টাল ওপেন হচ্ছে না আগেও আপনারা দেখেছেন এই প্রবলেমটা কিন্তু হয়েছে যখন আগের ইয়ারে আমরা মার্কস এন্ট্রি করতে গেছিলাম বা বেঙ্গল পোর্টাল ওরিয়েন্টেড যে কোনো কাজের ক্ষেত্রে যখন সার্ভারে খুব প্রেশার পড়ে তখন এই প্রবলেমটা কিন্তু হয় বাট আমি ট্রাই করতে থাকব যতক্ষণ না সাইট ওপেন হচ্ছে আমি আপনাদের লাইভ দেখাতে পারছি না আপনারা জানেন যে আমি কিন্তু লাইভ শো করি টোটাল প্রসেসটা আমি ট্রাই করে যাচ্ছি যখনই আমি দেখব সাইট ওপেন হয়ে গেছে দেনান দেয়ার সেটা যখনই হোক আমি কিন্তু লাইভ ভিডিও আপলোড করব। টিচার্স সাবজেক্ট অ্যালোকেশানের ওপর আলাদা ভিডিও যাবে আর মার্কস এন্ট্রির ওপর আলাদা ভিডিও যাবে মার্কস এন্ট্রি করার পরে কীভাবে আপনারা রেজাল্ট জেনারেট করবেন সেটা এইচওয়াই লগন থেকে কিভাবে আনলক হবে তারপর কীভাবে রেজাল্ট আপনারা প্রিন্ট আউট করতে পারবেন টোটাল আমি কিন্তু লাইভ দেখাব আজকে বা কালকে টাইম রয়েছে সারা দিনের মধ্যে বা রাতে যখনই হোক আপনারা অ্যালার্ট থাকবেন আমার চ্যানেলে কিন্তু ভিডিও আপলোড হবে ওকে বাট এখন যেটা দেখাবো আমি জাস্ট একটা ম্যানুয়াল বেসিসে আমি টোটাল প্রসেসটা একটু আপনাদের বোঝানোর চেষ্টা করছি যাতে যদি আপনাদের এর থেকে সাইটে কোনো প্রবলেম না থাকে বা সাইট ওপেন হয়ে যায় তাহলে আপনারা কাজটা শুরু করে দিতে পারেন ওকে দেখুন ফার্স্ট যেটা আমি বলবো। প্রি রিকুইজিট মানে কিছু প্রিলিমিনারি কাজ রয়েছে সেগুলো কি কী প্লিজ চেক দ্য মিডিয়াম which ইজ or আর শোয়িং ইন মিডিয়াম drop down ইন মার্কস এন্ট্রি পেজ ফ্রম hoi লগ এই কাজটা কিন্তু এস পোর্টাল থেকে করতে হবে আর ফার্স্ট যেটা আপনাদের করতে হবে এইচ ওয়াই যারা তারা এইচ ওয়াই লগ থেকে কিন্তু কাজটা করবেন সেখানে গিয়ে আগে কিন্তু মিডিয়াম থেকে যে ড্রপডাউন মেনু আসবে সেটা সিলেক্ট করে নিতে হবে যে কোন মিডিয়ামের স্কুল

প্লিজ চেঞ্জ দ্য মিডিয়াম অফ ইনস্ট্রাকশন কনসার্ন ফ্রম ই পোর্টাল থ্রু আপডেট স্টুডেন্ট বেসিক ডিটেলস স্টুডেন্টস প্রোফাইল এডিট ডাউনলোড সাবমেনু আন্ডার স্টুডেন্ট ম্যানেজমেন্ট মেনু ইন এইচও আই লগ ইন স্টুডেন্ট ম্যানেজমেন্ট যেটা রয়েছে এই পোর্টালে সেখানে একটা অপশন আপনারা পাবেন এই ব্যাপারে আপনারা আগেও কাজ করেছেন আপডেট স্টুডেন্টস বেসিক ডিটেলস থেকে কিন্তু এই ডিটেলগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারবেন যদি কোনো মিসম্যাচ পান নেক্সট দেন ক্লিক অন আপডেট স্টুডেন্ট ডিটেল টু সিনক্রোনাইজ স্টুডেন্টস ইনফরমেশন ইন এস এম এস পোর্টাল ইফ রিকোয়ার্ড ডেটা ইজ আপডেটেড ইন ই পোর্টাল দ্যাট উড অলসো বি আপডেটেড ইন এস এম এস পোর্টাল ইন দিস ওয়ে আপডেট স্টুডেন্ট ডিটেল যেটা আপনারা করলেন সেটা কিন্তু সিনক্রোনাইজ করে নিতে হবে এই যে এখানে দেওয়া হচ্ছে ক্লিক অন আপডেট স্টুডেন্ট ডিটেল এটা যখনই হবে আপনারা যখনই অপশনে ক্লিক করবেন এটা কিন্তু সিনক্রোনাইজ হয়ে যাবে এসএমএস পোর্টালে এর রিফ্লেকশনটা আসবে ঠিক আছে নেক্সট যেটা বলবো কিভাবে কাজটা আপনারা করবেন লগ স্ক্রিন এরকম দেখতে হবে আপনাদের সামনে যেটা আসবে এটা অবভিয়াসলি কিন্তু প্রথমে আপনারা স্কুল ডট বাংলা শিক্ষা ডট গভ ডট ইন যখনই সার্চ করবেন ফার্স্ট এরকম একটা ইন্টারফেস আসবে প্রথম কাজটা আপনাদের কিন্তু রোল সিলেকশনের দেখুন এক নম্বর এখানে মেনশন করা রয়েছে সিলেক্ট রোল এখানে কি করতে হবে লগ ইন অ্যাজ মানে আপনারা কি হিসাবে লগ ইন করতে চাইছেন স্কুল না অ্যাডমিনিস্ট্রেশন তো এটা আপনারা স্কুল সিলেক্ট করবেন দেন ইন্টারভ্যালি ডাইস কোড এখানে স্কুলের যেটা ডাইস কোড সেটা দেবেন তারপর হচ্ছে এন্টার ভ্যালিড ইউজার নেম তো এইচ ওয়াই এই কাজটা করবেন দ্যাটস ওয়াই উনি ওনার যেটা ইউজার নেম সেটা প্রোভাইড করবেন এবার এই ইউজার নেমটা আপনারা কোথা থেকে পাবেন সেটাও আমি লাইভ দেখাবো বাট একটু আমি মুখে বলে দিচ্ছি যারা বুঝতে পারবেন তারা করে নেবেন ই পোর্টালে এমপ্লয় ম্যানেজমেন্ট বলে একটা অপশন থাকে ঠিক আছে সেই এমপ্লয় ম্যানেজমেন্টে গিয়ে আপনারা টিচার্স লিস্ট বলে একটা অপশান পাবেন সেখানে যখনই ক্লিক করবেন দেখবেন আপনাদের স্কুলের যতজন টিচার রয়েছে তাদের একটা ইউনিক আইডি আছে সেই ইউনিক আইডিটা আপনারা টুকে রাখবেন সেই আইডির আগে যদি আপনারা প্রাইমারি স্কুল টিচার হন তাহলে একটা পি অ্যাড করবেন ক্যাপিটাল লেটারে যদি সেকেন্ডারি স্কুলের টিচার হন তাহলে এস অ্যাড করবেন ক্যাপিটাল লেটারে ওকে তারপর ইউজার নেম হয়ে গেল দেন হচ্ছে পাসওয়ার্ড দেখুন এখানে বলাই আছে ডিফল্ট পাসওয়ার্ড হচ্ছে স্মল লেটারে লেখা পি এ ডাবলএস ডাব্লিউ ডি তো এটাই হচ্ছে পাসওয়ার্ড যদি আপনারা ফার্স্ট টাইম লগ ইন করেন সেক্ষেত্রে আর যারা অলরেডি আগে কাজ করেছেন তাদের কিন্তু তারা যদি পাসওয়ার্ড চেঞ্জ করে থাকেন তাহলে নতুন পাসওয়ার্ড দিয়েই কিন্তু আপনারা লগ করবেন যদি পাসওয়ার্ড ভুলে গিয়ে থাকেন তাহলে কিন্তু রিসেট করে নেবারও একটা অপশন রয়েছে এটা আমি আপনাদের লাইভ না দেখালে হয়তো আপনাদের কাছে ক্লিয়ার হবে না বাট যেহেতু আপনারা অলরেডি মার্কস এন্ট্রি করেছেন আগে আমি ধরে নিচ্ছি আপনাদের প্রত্যেকের আইডি পাসওয়ার্ড কিন্তু রয়েছে দ্যাটস ওয়াই এখানে আপনারা কিন্তু পাসওয়ার্ড দিবে দেবেন তারপর দেখুন পুট ভ্যালিড ক্যাপচা ক্যাপচা যেভাবে টাইপ করতে হয় যা যা নাম্বার দেখতে পাচ্ছেন সেটা টাইপ করবেন দেন সাইন ইন ঠিক আছে এবার লগ হয়ে গেল নেক্সট কাজ হচ্ছে দেখুন ডাউনলোড অপশানস এখানে ডাউনলোডের কিছু অপশন আপনারা পাবেন সেটা কিভাবে পাবেন দেখুন এখানে একটা ছোট্ট আইকন রয়েছে দিস ওয়ান এই আইকনটাতে যদি আপনারা ক্লিক করেন এখানে দেখুন একটা ড্রপডাউন মেনু আসবে সেখানে দেখুন লেখা রয়েছে ডাউনলোড অ্যান্ড্রয়েড অ্যাপ এই অ্যাপটা যদি আপনারা ডাউনলোড করে নেন তাহলে কিন্তু মোবাইল অ্যাপের মাধ্যমেও কাজটা আপনারা করতে পারবেন অনেক স্মুথলি ঠিক আছে একটু টাইম লাগবে আমি কিন্তু বলে দিচ্ছি যেহেতু সাইটে ভীষণ প্রবলেম রয়েছে মানে ওভারলোড প্রেশারের জন্য ঠিক আছে একটু টাইম লাগবে বাট হয়ে যাবে তারপর এই ডাউনলোডটা অপশানে ক্লিক করে আপনারা অ্যাপটা ডাউনলোড করে নেবেন এটা দুটো প্রসেসই আমি বলে দিলাম নেক্সট দেখুন স্কুল এইচ ওয়াই ড্যাশবোর্ড ড্যাশবোর্ডটা কিন্তু এরকম দেখতে হবে এবং সেখানে দেখুন বাঁ দিকে এই অংশটা খেয়াল করুন ফার্স্টে এখানে কি রয়েছে চারটে অপশন রয়েছে ফার্স্ট হচ্ছে ইভ্যালুয়েশান তার আন্ডারের ড্রপডাউন মেনু সেখানে রয়েছে অ্যালোকেশন মার্কস এন্ট্রি মার্কশিট ঠিক আছে আর ডান দিকে দেখুন টিচার্স এখানে টোটাল নাম্বার অফ টিচার রয়েছে আর রয়েছে টোটাল নাম্বার অফ স্টুডেন্ট এটা আপনাদের স্কুলের ডেটা কিন্তু শো করবে এখানে এবার যেটা আপনাদের করতে হবে নেক্সট কাজ দেখুন ফার্স্ট আমরা ক্লিক করব। মানে যিনি ওয়াই তিনি ক্লিক করবেন কোথায় অ্যালোকেশন এখানে অ্যালোকেশন যে ট্যাবটা রয়েছে এই অ্যালোকেশন অপশানটাতে ক্লিক করতে হবে অ্যালোকেশনে যখনই আপনারা ক্লিক করবেন দেখবেন একটা মেনু ওপেন হবে যেখানে কিন্তু মিডিয়াম দেন ক্লাস আসবে এখান থেকে আপনারা মিডিয়াম চুজ করে নেবেন দেন কোন ক্লাস আপনি অ্যালোকেট করতে চাইছেন টিচারের মানে টিচার কোন ক্লাসের টিচারকে সাবজেক্ট ওয়াইজ আপনি অ্যালোকেট করবেন সেটা আপনি সিলেক্ট করবেন দেন এখানে সার্চ অপশানটায় ক্লিক করবেন দেখুন যখনই সার্চ অপশানে ক্লিক করবেন আরেকটা ড্রপডাউন মেনু ক্রিয়েট হবে সেখানে কি থাকবে প্রত্যেকটা সাবজেক্ট প্রত্যেকটা সাবজেক্টের নাম লেখা থাকবে আর ডান দিকে খেয়াল করুন চুজ টিচার টিচারদের নাম লেখা থাকবে ঠিক আছে এবার আপনাকে কি করতে হবে প্রথমে আপনি এখান থেকে সাবজেক্ট চুজ করবেন যে কোন সাবজেক্ট আপনি অ্যালোকেট করতে চাইছেন আর ডান দিক থেকে টিচার সিলেক্ট করবেন ধরুন এখানে যে অপশানটা রয়েছে ইংলিশ মার্ক্স কে এন্ট্রি করবেন বিনীতা থাপা নামের কোনো একজন টিচার তাহলে এখান থেকে ইংলিশ সিলেক্ট করা হয়েছে দেন বিনীতা থাপা টিচার সিলেক্ট করা হয়েছে তারপর এখান থেকে দুটো সেভ অপশান পাবেন দেখুন এখানে একটা রয়েছে এখানে একটা রয়েছে যে কোনো একটাতে ক্লিক করে আপনারা কিন্তু সেভ করে দিতে পারেন ওকে নেক্সট এবার চলে আসবে মার্ক্স এন্ট্রি ফ্রম টিচার লগ ইন থেকে সেটা কীভাবে হবে প্রত্যেকটা টিচার কিন্তু টিচারের আইডি পাসওয়ার্ড অলরেডি আমি ধরে নিচ্ছি পেয়ে গেছেন রয়েছে আপনাদের কাছে এইচ ওয়াই যখনই তাঁর লগ থেকে আপনাদের সাবজেক্ট অ্যালোকেট করে দেবেন তখনই আপনারা আপনাদের লগ থেকে এন্ট্রি করতে পারবেন মার্কস সেটা কিভাবে এবার শো করছি নেক্সট আপনাদের লগ প্রবেশ করে আপনাদের ফার্স্ট কাজ হবে মার্কস এন্ট্রি ঠিক আছে এখানেও একইভাবে আপনাদের কিন্তু মিডিয়াম ক্লাস সেকশান অ্যান্ড সাবজেক্ট চুজ করে নিতে হবে ঠিক আছে দেন সার্চ সার্চ করার পরে দেখুন এখানে শো করছে সেট মার্কস ফর বলে ক্লাস সেকশান দেন মিডিয়াম সবটা রয়েছে মডেল অ্যাক্টিভিটি টাস্ক দেন স্পেশাল ইভ্যালুয়েশন ফুল মার্কস ফিফটি পঞ্চাশ নম্বরের মধ্যে কিন্তু আপনাদের মার্কস দিতে হবে এবার যেটা আপনারা করবেন যে যে স্টুডেন্টরা প্রেজেন্ট মানে যারা এক্সাম দিয়েছে বা অ্যাক্টিভিটি টাস্ক আপনাদের জমা দিয়েছে আপনারা চেকিং করেছেন তাদের নাম্বারেই আপনারা পুট করতে পারবেন তো সেই নাম্বারগুলো এখানে এই পাশের বক্সে আপনাদের পরপর পুট করতে হবে যে অ্যাবসেন্ট থাকবে তাদের ক্ষেত্রে এই যে পাশে ব্লু বক্সগুলো দেখতে পাচ্ছেন এখানে একটা করে মার্কিং দেওয়া থাকবে সবার ক্ষেত্রে যে অ্যাবসেন্ট থাকবে সেই বক্সটায় গিয়ে আপনারা ক্লিক করবেন দেখবেন বক্সটা আনচেক হয়ে যাবে মানে সাদা হয়ে যাবে দ্যাট মিনস কি তার মার্কস আপনি এন্ট্রি করবেন না ঠিক আছে সে অ্যাবসেন্ট এটা হয়ে গেল দেন হচ্ছে দুটো কাজ আপনারা করতে পারেন যদি আপনি মনে করেন যে আপনার সব নাম্বার ইনপুট করা হয়ে গেছে অল ওকে তাহলে আপনি ডিরেক্টলি এখান থেকে কিন্তু সেভ করে দিতে পারেন এই অপশানটায় ক্লিক করে বা এই অপশানটায় ক্লিক করে বাট ইফ দেয়ার ইজ এনি ডাউট যদি কোনো ডাউট থাকে তাহলে আমি বলবো আপনারা কিন্তু সেভ করবেন না সরি এটা একটু আপে উঠে গেল তাহলে আমি বলবো আপনারা কিন্তু সেভ করবেন না আপনারা কী করবেন ড্রাফট এই বাটনটায় ক্লিক করে রাখবেন ড্রাফট করা মানে হলো এটা কিন্তু সেভ হলো ফর ফিউচার ওয়ার্ক ফাইনালাইজ কিন্তু হলো না ঠিক আছে এটাও আপনারা করে রাখতে পারেন নেক্সট হচ্ছে এবার আনলক প্রসেস এটা গেল টিচার্স লগ থেকে টিচাররা কীভাবে মার্কস এন্ট্রি করবেন এবার মার্কস এন্ট্রি হয়ে যাবার পর এইচওয়াই কী করবেন তার লগ থেকে প্রত্যেকটা স্টুডেন্টের মার্কস কিন্তু আনলক করবেন তিনি আনলক না করা পর্যন্ত কিন্তু কোনোভাবে রেজাল্ট জেনারেট করা যাবে না তো তার জন্য কী করতে হবে সেই একইভাবে ক্লিক মার্কস এন্ট্রি আন্টার ইভ্যালুয়েশন মেনু মার্ক্স এন্ট্রিতে এইচ ওয়াই তাঁর লগ ইন থেকে ক্লিক করবেন একইভাবে মিডিয়াম ক্লাস সেকশন সাবজেক্ট সব চুজ করে নেবেন এটা কিন্তু প্রত্যেকটা ক্লাসের ক্ষেত্রে ওনাকে করতে হবে যতগুলো ক্লাস আপনাদের স্কুলে বর্তমান দেন সার্চ সার্চ করার পরে দেখুন এখানে তিনটে অপশান আসবে সমস্ত স্টুডেন্টদের নাম শো করবে আর এখানে তিনটে অপশান আসবে একটা হচ্ছে আনলক দেন হচ্ছে সাবমিট দেন হচ্ছে সেভ অ্যাস ড্রাফট আপনাদের ক্লিক করতে হবে আনলক বাটনটায় আনলক বাটনে ক্লিক করে দেওয়া মানে প্রত্যেকটা নাম্বার কিন্তু আনলক হয়ে যাবে তারপরেই কিন্তু প্রোগ্রেস রিপোর্ট জেনারেট মানে আপনারা করতে পারবেন তার জন্য কি করতে হবে একইভাবে ইভ্যালুয়েশান অপশন থেকে মার্কশিট আন্ডার ইভ্যালুয়েশান মেনু সেটাতে ক্লিক করতে হবে এইখানে বাঁ দিকে খেয়াল করুন এই অংশটায় মার্কশিট এটাতে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে একইভাবে কিন্তু ডান দিকে প্রোগ্রেস রিপোর্ট কার্ড দেন কোন ক্লাস কোন সেকশন কোন সাবজেক্টের জন্য এখানে মিডিয়াম সাবজেক্ট এখানে ম্যান্ডেটারি নয় কারণ প্রোগ্রেস রিপোর্টটা আর কি টোটাল সাবজেক্টের ওপরই বেরোবে তো এগুলো সিলেক্ট করে আপনারা ক্লিক অন সার্চ করে দিলেন তারপর যেটা করতে হবে দেখুন এখানে একটা অপশান আছে প্রিন্ট অল মার্কশিট ক্লিক টু জেনারেট প্রিন্ট প্রোগ্রেস রিপোর্ট এখান থেকে আপনারা প্রত্যেকটা বাটনে ক্লিক করে করে কিন্তু একটা একটা করেও জেনারেট করতে পারেন ইন্ডিভিজুয়াল আর যদি আপনারা এই অপশানটায় ক্লিক করেন প্রিন্ট অল মার্কশিট তাহলে অ্যাট এ টাইম টোটাল ক্লাসের টোটাল সেকশনের সমস্ত স্টুডেন্টের মার্কশিট কিন্তু বেরিয়ে আসবে ঠিক আছে তো সেটা কীরকমভাবে একটু লুকটা দেখিয়ে দিই দেখুন ভিউ অফ প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট কার্ড এখানে স্কুলের নাম থাকবে ডিটেল অ্যাড্রেস থাকবে মডেল অ্যাক্টিভিটি টাস্কের ডিটেল থাকবে আর এখানে দেখুন ফুল মার্কস ফরটি দেন মার্কস অফ ওখানে পঞ্চাশ মানে মার্কস এন্ট্রি পঞ্চাশে করার কথা বাট এখানে ফুল মার্কস হিসাবে কিন্তু ফরটি শো করা হয়েছে যেহেতু অ্যাক্টিভিটি টাস্কটা ফরটিতে এসেছে ঠিক আছে এটাতে কোনো ইস্যু নেই কারণ চল্লিশ নম্বরেই পরীক্ষাটা অ্যাক্টিভিটি টাস্কের কোয়েশন যেটা ছিল সেটা কিন্তু ফরটি মার্কসেরই ছিল ঠিক আছে তো এই হচ্ছে প্রোগ্রেস রিপোর্ট কার্ড এটা টোটালি হয়ে গেল এবার এটাকে আপনারা সেভ করে রাখতে পারেন ফার্দার প্রিন্ট নেওয়ার জন্য আর যদি প্রিন্টার অ্যাটাচ থাকে তো অ্যাট এ টাইম আপনারা প্রিন্ট নিয়ে নিতেই পারেন কোনো তাতে অসুবিধা নেই এই গেল টোটাল প্রসেস এবার এটা আপনারা সেভ করে রাখবেন প্রোগ্রেস রিপোর্ট কার্ডগুলো পরে যেরম যেরম দরকার হবে প্রিন্ট বার করে আপনারা স্টুডেন্টদেরকে দিয়ে দেবেন ঠিক আছে এই হচ্ছে টোটাল প্রসেস যেটা আমি গ্রাফের মাধ্যমে দেখালাম আপনাদের যেটা লাইভ দেখালে অনেক বেশি ইজি হবে আমি আমার স্কুলের কাজও ইনফ্যাক্ট করতে পারছি না তো যখনই এস এম এস পোর্টাল ওপেন হবে যেটা আমি বললাম আমি টোটালটা আপনাদের লাইভ শো করব এবং কাজটা কিন্তু আরও স্মুথ হয়ে যাবে আপনাদের জন্য জাস্ট আমি ভিডিওটা করে দিলাম যাতে আপনারা কাজটা শুরু করতে পারেন ঠিক আছে বাট একটু ওয়েট করে যান এনি প্রবলেম আমাকে জানাবেন কমেন্ট সেকশনে আমি যেভাবে এতদিন আপনাদের হেল্প করে এসেছি আমি অবভিয়াসলি হেল্প করব ঠিক আছে আর যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব মাই চ্যানেল ওকে থ্যাংক ইউ